পৃথিবীর প্রথম ইউটিউব গ্রাম, তাও আবার বাংলাদেশে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামটি এরই মধ্যে আলোচিত সংবাদ হয়ে উঠেছে। এ গ্রামের লিটন আলী খান সহ 25 থেকে 30 জন মিলে একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করেন স্থানীয় দেলোয়ার মাস্টারের নেতৃত্বে। চ্যানেলটির নাম অ্যারাউন্ড মেবিডি। গ্রামীণ জীবন মূলত রান্নাবান্নাকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। শত শত মানুষের জন্য করা হয় রান্না, আর এই রান্না শুরু থেকে শেষ পর্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয় ভিডিওতে। এখানে নেই কোনো উপস্থাপনা, নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। গ্রামের মানুষের সহজাত কথাবার্তাগুলোই স্বাভাবিক সাউন্ড হুবহু তুলে ধরা হয়। ইউটিউব চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে এই গ্রামের সামাজিক উন্নয়নের পাশাপাশি গ্রামের সৌন্দর্যবর্ধন এবং বিনোদনের জন্য তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ইউটিউব পার্ক। এই পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আছে বাঁশ কাঠ আর খড়ের অবকাঠামো, এবং ছায়া সুনিবিড় পরিবেশ ভ্রমণপ্রিয় মানুষের মন ভুলিয়ে দেবে। সহজ সরল গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টায় যতটা করা সম্ভব সবই যেন করা হচ্ছে এই ইউটিউব গ্রামে। পৃথিবী বিখ্যাত একজন ফুড রিভিউয়ার আছেন, যার নাম সানি। তার চ্যানেলের নাম বেস্ট এভার ফুড রিভিউ শো। তিনি ইউটিউবে খুঁজে পান এ অ্যারাউন্ড মেবিডিকে। সুদূর আমেরিকা থেকে তিনি আসেন বাংলাদেশে তাদের সঙ্গে দেখা করার জন্য। সানির আগমন উপলক্ষে মহিষ জবাই করে 4,000 মানুষকে খাওয়ানো হয়। সঙ্গে ছিল বাংলাদেশের বিখ্যাত ফুড রিভিউয়ার আদনান ফারুক ও আরেক বিখ্যাত ফুড রিভিউয়ার রাফসান দা ছোট ভাই। বর্তমানে বলা চলে ইউটিউবের টাকায় চলছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের মানুষের জীবনদশা। প্রো রিয়াল টিভি, রংপুর।